আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই বোনেরা ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রায় তিন দিন পরে আপনাদের সাথে দেখা আমরা আজকের এই পর্ব থেকে আমাদের ওয়েবসাইট ডিজাইন পার্টে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে করে স্লো স্লো গতিতে আমরা হচ্ছে সুন্দর করে আমাদের ওয়েবসাইট ডিজাইন করব তো চলুন শুরু করা যাক তার তারাকে বলেনি আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই আপনারা আশা করি আমার সাথে এগুচ্ছেন তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এফিস্টেশন ডট কম এ চলে গেলাম এখান থেকে আমাদেরকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে এইখান থেকে যে ড্যাশবোর্ডে গেলাম তারপর বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে আমাদের সাইটের নামটা আমরা চেঞ্জ করতে পারি যেমন হচ্ছে এফিস্টেশন ওকে দেন এখানে আমরা একটা ট্যাগলাইন লাইন দিতে পারি সাইটের একটা টাইটেল দিলাম সাইটের নামটা দিবেন ট্যাগলাইন দিয়ে দিলাম যেহেতু আমরা সফটওয়্যার ডিলস থিমস অ্যান্ড প্লাগিনস নিয়ে লিখবো আইডিয়া দিব যারা কিনতে চায় বা যারা এই ধরনের সফটওয়্যার নিতে চায় তাদেরকে সো এই কারণে একটা ট্যাগলাইন এভাবে দিচ্ছি দেন সাইটের ইউআরএলটা এরকম আপনি ট্যাগলাইনটা আপনার মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন সো এদিক সেদিক করে দিবেন অবশ্যই আপনারটা যাতে ইউনিক হয় অ্যাডমিনিস্ট্রেশন ইমেল আমাদের ইমেলটা এখানে আছে মেম্বারশিপ নিউ ইউজার সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ টাইম জোনটা আমরা আমাদের কান্ট্রি অনুযায়ী চেঞ্জ করে ফেলতে পারি যেমন হচ্ছে আমরা হচ্ছে ঢাকাটা ইউজ করবো তাই না সিক্স প্লাস বোধহয় তাই না ঢাকা টাইম জোন আমরা যদি লিখে ফেলি ঢাকা ঢাকা টাইম জোন আমরা হচ্ছে আপনার জি এম টি প্লাস সিক্স তাই না সো এখান থেকে প্লাস সিক্স কোথায় এই যে প্লাস সিক্স দেন ডেট ফরম্যাটটা কোনটা ফেব্রুয়ারি এগারো এরকম দেখাবে না কিরকম দেখাবে আমি চাচ্ছি এরকমই দেখাক যে প্রথমে মাসের নাম তারপর তারিখ তারপর হচ্ছে আপনার ডেট আর কি তারপর হচ্ছে টাইম ফরম্যাট টাইম ফর্ম্যাটটা এরকম থাকবে নাকি এরকম থাকবে সো আমি চাচ্ছি এরকম থাকুক অ্যান্ড উইক স্টার্ট অন মন্ডে সমস্যা নাই এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে ফেলবো ওকে সো আমাদের বেসিক সেটিংটা শেষ আমরা হচ্ছে এইখান থেকে কোথায় যাবো এই যে প্লাগ ইন্স যে অপশন আছে এইখান থেকে আমরা ইনস্টল প্লাগিনসে ক্লিক করে ফেলবো এখানে অনেকগুলো প্লাগ আছে হ্যালো ডলি অ্যাক্টিভেট এইগুলোকে আমরা ডিলিট করে ফেলি দরকার নাই ওকে এগুলাকে ডিলিট করে ফেলি ওকে সো এখান থেকে আমরা অ্যাড এ নিউ প্লাগ ক্লিক করব তারপর এখানে সার্চ করবো এলিমেন্টর 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 লিখে সার্চ করার পর এখানে আমরা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট পেজ বিল্ডার এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে ফেলব তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভেটেডে ক্লিক করে ফেলব এটা একদমই ফ্রি আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট করার কথা বলতেছে ইউ আর লেটস সেটিং আপ এত 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 আমরা চাইলে এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারি তো ধরেন হ্যালো থিম এত 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 সাইট লোগো তো আমরা চাই না এখানে এখন আপাতত অ্যাকাউন্ট করুক তারপর হচ্ছে এখান থেকে প্লাগ ইনসে চলে যায় আবারও আমরা এলিমেন্টরটা নিয়ে আসলাম এখন আমরা এলিমেন্টর প্রোটা নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে চলে যাবেন আমাদের কোথায় ব্লগিং সিরিজ টু ওকে এটা হচ্ছে ফোল্ডার্সে গেলে ব্লগিং কোর্স টু ক্লাস ডকুমেন্ট এই ডকুমেন্ট শিটটা আপনারা পাবেন এখানে ভিডিও সো এখান থেকে এলিমেন্টর প্রো যেটা আছে এই এলিমেন্টর প্রোটা দিয়ে ক্লিক করবেন এখান থেকে তারপর এটাকে ডাউনলোড করে ফেলবেন কোথায় আচ্ছা ওকে এটা হচ্ছে পার্সোনাল কন্টিনিউ ওকে আমরা হচ্ছে এখানে আবারও ক্লিক করে ফেলি এই যে এলিমেন্টর প্রো যেটা আছে এই থ্রি ডট ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ফেলবো আর কি সো ডাউনলোডে ক্লিক করে ফেলি তারপর স্টার ডাউনলোড তো আমরা এলিমেন্টর প্রোটি হচ্ছে ডাউনলোড করে ফেললাম এখন চলে যাব আমাদের এখানে তারপর হচ্ছে অ্যাড নিউ প্লাগ এবং এখান থেকে আপলোড প্লাগিন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে ফেলবো চোজ ফাইল এখানে ক্লিক করে ফেলবো অ্যান্ড এখানে এলিমেন্টর প্রো যেটা আছে ওকে এখানে ক্লিক করলেও পাবেন সো এখন যেটা ডাউনলোড করলেন চোজ ফাইল এই এলিমেন্টর প্রো যেটা আছে এখন ডাউনলোড করলেন এইখানে আমরা ক্লিক করবো এবং এখান থেকে অপেনে ক্লিক করে ফেলব দেন এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে ফেলব অ্যাক্টিভেটেড প্লাগ ইন যেটা আছে এই বাটনটাতে ক্লিক করে ফেলে আমরা হচ্ছে অ্যাক্টিভেট করে দিলাম সো আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই দুইটা ইন অ্যাক্টিভেট হয়ে গেল এবং আমরা এখন যেটা করব চলে যাব অ্যাপেয়ারেন্স এখান থেকে থিমস আমাদের এখানে অনেকগুলো থিম আছে তো এগুলো দরকার নাই যেগুলো দরকার আছে এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দেবো সো এখানে ক্লিক করলাম ক্লিক করে যে ডিলিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিব এটা অ্যাক্টিভ করা আছে টোয়েন্টি ফোর সম্ভবত হ্যাঁ এইটাতে আমরা হচ্ছে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিই অকেতে ক্লিক করে দিই এবং এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ থিমে ক্লিক করে দিই এবং এখানে সার্চ থিমে গিয়ে ক্লিক করে হচ্ছে হ্যালো এলিমেন্টর হ্যালো এলিমেন্টর ওকে সো এই যে প্লাগিনটা আছে হ্যালো এলিমেন্টর এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে ফেলবো এটা একদমই লাইট এবং স্পিডি আর কি এই কারণে দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে ফেলবো যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে একটা পেজ বিল্ড করতে যাচ্ছি সো এখান থেকে আমরা হচ্ছে যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ফোর এটার দরকার নাই অপ্রয়োজনীয় কোনো কিছুই আমাদের ওয়েবসাইটে রাখবো না সো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে ফেলি সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে আসার পরে এখানে অনেক হাবি হাবিজাবি অনেক কিছু আছে সো আমরা একদমই আমাদের এই জায়গাটাকে সুন্দর করে পরিপাটি করে রাখবো সি অপশনে বা স্ক্রিন অপশনে ক্লিক করে দিয়ে এই অভার ভিউ সাইট হেলথ স্ট্যাটাস অ্যাট এ গ্লান্স অ্যাক্টিভিটি কুইক ড্রাফট ওয়াট রিসিভেন্ট নিউজ ওয়েলকাম কিছু দরকার নাই আমরা হচ্ছে এটাকে এইভাবে সুন্দর করে পরিপাটি করে রাখবো এই প্লাগিনে কি বলে তো এটা এরকম মাঝে মধ্যে বলতে পারে যে নিউ ভার্সন অ্যাভেলেবল এই সেই এটা আপডেটে ক্লিক করার দরকার নাই যেভাবে আছে ওইভাবে থাকবে ওকে সো কখনো যদি আপনি এখানে আপডেটে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি তো একজন ওয়েব ডিজাইনার না এমন কিছু করে ফেলতে পারেন যে সাইটের প্রবলেম হতে পারে ঠিক আছে আমি যা যা করছি তা তা করবেন এক্সট্রা কিছুই করবেন না ওকে সো আমরা এখানে আমাদের কিছু পেজ দেখতে পাচ্ছি যে পেজেসে ক্লিক করলে তারা ডিফল্ট দুইটা পেজ দিয়ে দিয়েছে একটা হচ্ছে সিম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ তো আমরা একটা নতুন পেজ নিব অ্যাড নিউ পেজে ক্লিক করলাম এবং এইখান থেকে আমরা একটা টাইটেল দিব নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম গেট স্টার্টেড এখানে একটা টাইটেল দিব হোম আমরা একটা হোম পেজ নিব আর কি অটোমেটিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ লেখা আছে মানে এটা ড্রাফটে সেভ হয়ে আছে তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে ফেলব ওকে আমরা কিছু সিম্পল কাজ করব আমি যেভাবে করছি ওইভাবে করবেন এক্সট্রা কিছুই করার দরকার নেই ধরেন আমাদের সাইটের নাম হচ্ছে স্টেশন বিজনেস সফটওয়্যার ডেলস মানে এটা একটা ডিফল্ট একটা ইয়ে চলে আসছে তাই না তো আমাদের ডিফল্ট লুকটা হচ্ছে এরকম আমাদের ওয়েবসাইটের নাম আছে তারপর ওয়েবসাইটের ট্যাগলাইন আছে তারপর এটা একটা যে হোম নামটা দিয়েছি হ্যাঁ হোম পেজ তারপর এখানে কিছু জিনিসপাতি অ্যাড করে দেখব এটা আসলে কিভাবে কাজ করে হ্যাঁ এখান থেকে আমরা এই যে হেডিং যেই টাইটেলটা আছে এখান থেকে এটাকে ড্র্যাক করে এখানে নিয়ে আসব তো এখানে নিয়ে আসার পরে দেখেন এই যে অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার হুম দেখেন এইটা কিন্তু এসটিমেল টেক আমরা এখানে এইচ ওয়ান টেক দিয়ে এটাকে তারপর এইখান থেকে আমরা হচ্ছে চলে যাই কিসে এই নাইন ডটে তো হেডিংটা আবার ধরেন এখানে যদি টেনে এনে ধরি উপরে দিতে পারি নিচে দিতে পারি দেখেন উপরে নিচে তো আমরা নিচে একটা হেডিং দিই আবার এটাকে দিয়ে হচ্ছে এইচ ডেমেল টেক এস টু আবার এখানে যাই এখান থেকে হেডিংটাকে আবার নিয়ে আসি এখানে উপরে দিতে পারে এটার আবার এটার উপরে দিতে পারে নিচে দিতে পারি আপনি কোথায় দিবেন এই যে দেখেন একদম ড্রাগ অ্যান্ড ড্রপ করা যায় আর কি যেই জিনিসটা বোঝানোর জন্যই আমি এটা করছি তো দেখেন আমরা যা কিছু করব ড্রাগ অ্যান্ড ড্রপ করে করছি সো এখান থেকে আমরা আরেকটা হেডিং নিয়ে এটা নিচে এটাকে দেই হচ্ছে এইচ এবং আমরা আরেকটা হেডিং নিয়ে এখান থেকে এটাকে দেই এইচ ফোর সো এখান থেকে আমরা এইচ ফোরে ক্লিক করে দিলাম ওকে আমরা আরও কিছু জিনিস এড করতে পারি যেমন এই থ্রি নাইন ডটে ক্লিক করলাম আমরা একটা টেক্সট এডিটর নিলাম দেখেন এখান থেকে ট্যাক্স এডিটরটাকে এখান থেকে নিচের দিকে বসায় দিলাম দেখেন ডিফল্ট কিছু লেখা এখানে চলে আসছে হ্যাঁ তারপর আমরা যদি এখান থেকে ধরেন একটা বাটন নিয়ে আসতে পারি এই বাটনটাকে টেনে ধরে যে নিচের দিকে এখানে বসায় দিলাম বাটনটাও কিন্তু এখানে চলে আসছে দেখেন সো এরকম একটা লোক হয়েছে তাই না সো এখান থেকে আমরা ধরেন পাবলিশে ক্লিক করে দিই তো চলুন এখন আমরা বেসিক কিছু সেটিং দেখে নিই থ্রি নাইনে ক্লিক করে ফেলবো এখান থেকে আমরা সাইট সেটিং নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ফেলবো এবং এইখানে অনেক কিছু আছে গ্লোবাল কালার তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি বাটন ইমেজ হ্যাঁ অনেকগুলো বিষয় আসে তো আমরা হচ্ছে আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করে ফেলি তো এখানে যে বডি যেটা আছে বডি মানে হচ্ছে এই যে লেখাটা আছে এই যে লরেন ইফসাম ডলার সাইট এম এটে যে এটা লেখা আছে না এটার যে টাইপোগ্রাফিটা আছে এই কলম বাটনে আমরা ক্লিক করে ফেলবো দেন এইখান থেকে আমরা ফ্যামিলি মানে এটার যেই ফন্টটা আছে ডিফল্ট আছে এটাকে আমরা হচ্ছে কারলা কারলা নামে একটা ফন্ট আছে এটা দিব এবং এখান থেকে আমরা হচ্ছে এটার যে সাইজটা আছে সাইজটা দিব হচ্ছে সিক্সটিন লাইন হাইটটা দিব হচ্ছে আপনার টোয়েন্টি এইট ওকে সো এটা হচ্ছে আমাদের বডির টাইপোগ্রাফির যেই ইয়েটা আছে এটা সো বাইরে ক্লিক করব। তাহলে এটা ডিজ্যাপিয়ার হবে দেন এখান থেকে নিচের দিকে দেখেন এইচ আছে আমরা যে এইচ ওয়ান দিলাম এটা তারপর এস টু ট্যাগ এটার কালার কী হবে এটার টাইপোগ্রাফি কী হবে এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স সো আমরা এইচ ওয়ান এইচ টু এবং এইচ থ্রি ট্যাগটাই বেশি ব্যবহার করি সো আমরা হচ্ছে যাই করছি এখান থেকে আপডেটে ক্লিক করে রাখবো আর কি হ্যাঁ তো আমরা পরবর্তীতে এইচ ওয়ানে চলে যাব এটার একটা যেমন এইচ ওয়ান টেকটা সবার বড় থাকে তারপরে এইচ টুটা থাকে তারপরে এইচ এইচ থ্রিটা থাকে ফোর এরকম বড় আকারে বা ক্রম আকারে বড় ছোট ছো তারপর তারপর আরও ছোট এরকম হয় আর কি ওকে তারপর আমরা এইচ ওয়ান ট্যাগে চলে যাই তো এখান থেকে হচ্ছে আমরা এই কলম বাটনে ক্লিক করি এবং এইখান থেকে ফ্যামিলি যেটা আছে এম ডাবল এর আই মেরি ওয়েদার যেটা আছে এটা দিব এবং এটার সাইজটা দিব হচ্ছে থার্টি টু এবং এটার যে আপনার লাইন হাইটটা আছে এটা দিব হচ্ছে ফোরটি টু যেমন এটা হচ্ছে এখানে পিকজেল আছে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে সো আমরা পিকজেলে রাখবো হুম উপরে টপ পিকজেলে রাখবো দেন এটাকে আমরা হচ্ছে ফোরটি টু দিবো ওকে সো এটা হচ্ছে আমাদের প্রথম যেই ইয়েটা আছে এইচ ওয়ান ট্যাগ এটা তারপর হচ্ছে এইচ টুতে চলে যাব এখান থেকে আবারও এই কলম চিহ্নতে ক্লিক করে ফেলি এইটার যে ফ্যামিলি ফন্ট আছে এটা হচ্ছে এইচ ওয়ান এইচ টুতে চলে যাব এখানে চলে যাই এটার ডিফল্ট আছে এটা হচ্ছে আবারও মেরি ওয়েদার এবং এটার সাইজ এবং লাইন হাইটটা দিতে হবে তো এটার সাইজটা দিব হচ্ছে আমরা টোয়েন্টি তারপর চলে যাব হচ্ছে এইচ থ্রিতে তো এইচ থ্রিতে আমরা আবারও কি করব ডিফল্ট থেকে মেরি ওয়েদার এবং এইটার যে সাইজ আছে এটা হচ্ছে টোয়েন্টি সো টোয়েন্টি দিলাম তো এইভাবে আর কি তো আমরা হচ্ছে আমাদের এজ ফোরটা বেশি দরকার হয় না এজ ওয়ান এজ টু এবং এজ থ্রি একটাই আমরা বেশি ব্যবহার করি সো এটাকে আবারও আপডেটে ক্লিক করে ফেলবো বাটনে কিছু কাজ করতে হবে সো এখান থেকে বের হয়ে যাই এবং এখানে বাটনস নামে যে টাইপোগ্রাফির পরে বাটনস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে ফেলবো তো এখান থেকে আমরা হচ্ছে এই যে টাইপোগ্রাফিটা আছে এটা দিব হচ্ছে আপনার ফ্যামিলি হচ্ছে মন সেরাট মন সেরাট তারপর হচ্ছে এটার যেই সাইজটা আছে সাইজটা দিবো হচ্ছে আপনার টুয়েলভ দেন আমরা এটার যে লেটার স্পেসিংটা আছে ল্যাটার স্পেসিং এটা দিব হচ্ছে আপনার কত দিব টু পয়েন্ট ওকে দিলাম এবং আমরা এইখান থেকে এই যে ট্রান্সফর্ম যেটা আছে এটাকে আমরা দিব হচ্ছে আপার কেস মানে আমাদের ক্লিক হেয়ার লেখাটা বড় হাতের অক্ষর হবে সো বড়ো হাতের অক্ষর দিয়ে দিলাম এবং আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এটা একটা রাউন্ড শেপে আছে তাই না সো রাউন্ড শেপে যদি থাকে তাহলে এইখান থেকে আমরা কোনটা এটা এই যে বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে আমরা আনলিঙ্ক এটা লিঙ্ক করা আছে সো এটাকে আনলিঙ্কে ক্লিক করলে দেখেন বর্ডার রেডিয়াসটা কিন্তু চলে গেছে ওকে সো এইভাবে আর কি আমরা এগুলো করলাম আমি যেখানে যেখানে ক্লিক করেছি আপনারাও ওইখানে ওইখানে ক্লিক করবেন ওকে তো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড টাইপ এটা হচ্ছে আপনার ক্লাসিক এবং এটার যে কালারটা আছে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে হ্যাশ দিব সিক্স সি এ এ সেভেন এফ এটা দিবেন আর কি সো এটা দিলাম দেন হচ্ছে এখান থেকে আপডেটে ক্লিক করে ফেলবো আমাদের বাটনের যে ইয়েটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়েছে তারপর এখান থেকে বের হয়ে যাই বের হওয়ার পরে আমরা হচ্ছে টাইপোগ্রাফিতে আবারও যাই এবং আমাদের যেই বডির যে লিখার কালারটা আছে এখান থেকে আমরা এই যে কালারে ক্লিক করব এবং আমরা চাইলে আমাদের বডির যে লেখার কালারটা আছে এটা হচ্ছে আমরা চাইলে কি করতে পারি এরকম একটা ইয়ে করতে পারে আর কি গ্রে টাইপের একটা কালার দিতে পারি তারপর এই যে এইচ ওয়ানের যে কালারটা আছে এইচ কালার এর কালার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে ডাইরেক্ট ব্ল্যাক করে এইচ ওয়ানের এর কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে ডাইরেক্ট ব্ল্যাক এবং এইচ টু যেটা কালার আছে এটাও ডাইরেক্ট ব্ল্যাক থাকবে এইচ থ্রি যেটার কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক থাকবে ওকে এবং আমাদের এইচ ফোরের যে বিষয়টা আছে এটা তো আমরা কেটে দিব এখান থেকে আমরা বের হয়ে যাই এটাকে কেটে দেই আমরা এলিমেন্টরে আবার চলে যাব এবং আমাদের যেই এইচ ফোর আছে এটাকে আমরা এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলেটে ক্লিক করে দেবো এবং এখান থেকে আপডেটে ক্লিক করব এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে আমরা হোম পেজে দেখতে পাচ্ছি এই এলিমেন্টগুলো আনলাম এগুলোর মানে হচ্ছে যে আমরা এইভাবে আর কি ডিজাইন মিজাইন করতে পারবো আমরা সব কিছুই এখান থেকে দেখেন কত কত এলিমেন্ট আছে এলিমেন্টগুলো দিয়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে সুন্দর একটি ব্লক সাইড ক্রিয়েট করবো এবং আমরা অ্যাকচুয়াল পার্টে আগামী পর্ব থেকে যাব এবং আমরা মূলত আপনাদেরকে দুটি রিসোর্স দিয়ে দিব একটা হচ্ছে এলিমেন্টর প্রো আর একটা হচ্ছে এলিমেন্টর টেমপ্লেট ওকে এটা হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এগুলোকে ডাউনলোড করে রাখবেন এখানে ক্লিক করে ওপেন করে এবং এটাকেও ক্লিক করবেন ওপেন করবেন দুইটাকে আপনি কি করবেন ডাউনলোড করে যে এখানে থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে এই সবগুলো এখানে কয়টা এলিমেন্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এলিমেন্ট আছে এবং এখানে হচ্ছে এলিমেন্টের প্রোটা আছে আপনাদেরকে সব রিসোর্স দিয়ে দিয়েছি আপনারা আমি যতটুকু পর্যন্ত করেছি এই পেজ পর্যন্ত আমরা থাকলাম দুই দিন অন্তর অন্তর ভিডিও আসবে ইনশাল্লাহ চাইলে প্রতিদিন ভিডিও দিতে পারতাম কিন্তু আমার অন্যান্য কাজ আছে ওইগুলোর পাশাপাশি এটা করতে যেহেতু হয় অনেকেই কমেন্ট করেন যে ভাই প্রতিদিন ভিডিও দেন ভাই প্রতিদিন ভিডিও দেওয়া যাচ্ছে না আপনারা একটা পার্ট শেষ করে সুন্দর করে আমি দুই দিন ভিতরে সময় দিচ্ছি এই কারণে যে আসলে আপনারা সবাই কমপ্লিট করে আসেন হ্যাঁ ইউনিক আপনারা আপনার মতো করবেন আমি ইনকাম পর্যন্ত যেতে চাই এই কারণে আপনাদের জন্য একদম হেল্পফুল কন্টেন্ট যাতে আপনারা কোনো জায়গায় আটকা না পড়েন অনেকের কমেন্টে আমি তাড়াহুড়া দেখি তারাহুরা করা যাবে না অবশ্যই তো আজকের ভিডিওটি পর্যন্ত থাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত